चेताली एंड वेलकम बैक टू माय चैनल। आज के जनईते हमारे एक बंधु बाड़ी एसान आज के तुम्हारे किछु शेयर करब। एखाने ओरा खूब सुंदर सुंदर फुलेर गाछ फलेर गाछ एवं सब्जी चाष करेछे, किभाबे करेछे कि कि यूज करेछे सेगुलो निये आज के देखाबो। ओके सो लेट्स गो। দাদা প্রচুর ফুল গাছ লাগিয়েছে, তো দাদাকে একটু জিজ্ঞেস করে নাও দাদা কি কি ফুল গাছ লাগিয়েছে আর কি কি সার ইউজ করছে দাদা বলুন। হ্যাঁ, আমি এমনি প্রত্যেক বছরই শখের ফুল গাছ করি। এবারে কিছু চন্দ্রমল্লিকা করেছি, দুটো কালার আছে, কিছু পিটুনিয়া আছে। কোনটা পিটুনিয়া একটু বলুন। পিটুনিয়া আচ্ছা, এখন এই ছোট ছোট আচ্ছা এগুলো ফুল হয়নি না, এইটা আছে পিটুনিয়া। আচ্ছা এইটা, এটা গোলাপ। এটা গোলাপ? হ্যাঁ। বাহ, মাল্টি কালার। এইটাও পিটুনিয়া আছে, এটা ডালিয়া আছে। আচ্ছা আর এই ছোট ফুলটা? ওইটা হচ্ছে ভারবেনা। আচ্ছা এটা? ওইটা হচ্ছে ড্যানথাস। বাহ, এটা ড্যানথাসের মিক্স কালার। বাহ দারুন। আপনি দাদা কি কি? এটা হচ্ছে ক্যালেন্ডুলা। আচ্ছা ক্যালেন্ডুলা। হ্যাঁ। বাহ, আপনি কি কি সার ইউজ করেন দাদা? আমি সাধারণত জৈব সার। আচ্ছা, আর বাড়িতে বানিয়ে? হ্যাঁ হ্যাঁ, তো কিচেন ওয়েস্টে যে যে হয় সার ওইগুলোকে দিয়ে মিক্সিং করে এর সঙ্গে কিছু কল দিই। আচ্ছা, কবে থেকে আপনি করছেন দাদা এগুলো? এটা আমার শখ বহুদিন থেকে। আচ্ছা ভালো লাগে এগুলো করতে? এটা কি আপনার সারা বছর না শীতকালে শুধু? না সারা বছরই আছে কিছু ফুল গাছ। আচ্ছা, আর বাকি শীতকালে সিজন ফ্লাওয়ার। আর এই যে জবা ফুলগুলো দেখছি আমরা, এইগুলো ভ্যারাইটিস কালারের, এগুলো কি আপনি সব সার দিয়ে দিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো গাছ কেনা গাছ, এক বছরের কেনা। আচ্ছা, এবার আরো গাছ ভালো ছিল, আজকে ফোন মানে সব নষ্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে দাদা থ্যাংক ইউ। আপনি একটু হাই করে দিন। হাই, টাটা করে দিন। টাটা। হ্যালো এভরিবডি, আমি যার বাড়িতে এসেছি বলছিলাম, এটা আমার একটা বন্ধু, নাম সোনিয়া, ওদের বাড়িতে এসেছি আমি। ভিডিও থেকে কিন্তু অনেকগুলো আমি সুন্দর সুন্দর টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি গাছ লাগানো যায়, কি কি ফসল ফলানো যায়। তো এখানেও কিছু লাগিয়েছে, ও গাঁদা, এবছর গাঁদা গাছ লাগিয়েছিল কিন্তু যেহেতু একটু কিছু হয়নি। একটু বলো তুমি, জলের জন্য এবারে কিছু চাষ করতে পারিনি, বৃষ্টিতে সব গাছ নষ্ট হয়ে গেছে। কি কি গাছ লাগিয়েছিলে? টমেটো গাছ। কোথায় বলো তো দেখাও। পুরো এই তো এখানটা পুরোটা টমেটো গাছ লাগানো ছিল, সব নষ্ট হয়ে গেছে। গাঁদা গাছ পুরো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। হ্যাঁ, আপাতত এখানে মানে গাঁদা গাছ, গাঁদা ফুলগুলো কি ইচ্ছে ছিল বিক্রি করার? হ্যাঁ বিক্রি করার ইচ্ছা ছিল, তো সেই হিসেবেই বসানো হয়েছিল, কিন্তু সব জলের জন্য আর ভগবানের মার, কিছু করার নেই। এটাই তো, তোমরা কি প্রতি বছরই এরকম গাছপালা এরকম ফসল ফলাও? তাই তো, প্রতি বছর উঠানে প্রচুর চাষ করা হয়, ফুলকপি টমেটো বেগুন সবগুলো করা হয়। আচ্ছা এবছর আর কিছু হয়নি বৃষ্টির জন্য, নেক্সট ইয়ার হবে। নেক্সট ইয়ার দেখা যাক। ঠিক আছে, নেক্সট ইয়ার যখন হবে তাহলে নেক্সট ইয়ার আমরা আবার দেখতে পাবো তোমাদেরকে। আসবেন আমরা। চলো টাটা করে দাও। বাই।